আনোয়ার ভাই যদি হুন্ডার ওই যে আওয়াজ ওখানে রাস্তার উপর শোনা যায় এটা বলতে পারে যে এদিকে আনোয়ার ভাই আসতেছে। এটা এটার ইঞ্জেকশনও খুব একটা দেওয়া হয় না কখনো, মানে সামান্য জ্বর তো স্যার এটার খুব একটা অসুখও নাই, তো কখনো হয়তো ধরেন ঠান্ডা লাগছে এরকম, কিন্তু এটা বলতে পারে আসলে খামারের মধ্যে যা নাচা নাচা শুরু করে। আপনার আরও কয়েকটা আছে এগুলা, আর একটা আছে রাখেন, এটা 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 দেখছেন, এটা এখনই সুরের মতো অবস্থা দেখছেন, এটা নির্ভয় আছে কিন্তু এটা দেখছেন নি। ঠিক আছে দেখছি। এখানে আমাদের সাথে আছে সোহেল ভাই, সোহেল ভাই একটু রিকোয়েস্ট করবো সামনে আসার জন্য। সোহেল ভাই যদি আমাদের সাথে আছে এবং আমরা যদি একটা খামার আছি, সোহেল ভাইয়ের কাছ থেকে এই খামারটা বুঝে কিছু পরামর্শ চাইবো, যেটা সেটা হচ্ছে আসলে সোহেল ভাই এই খামার করার জন্য কি ধরনের গাভিগুলো উপযোগী, আর আসিফ ভাইয়ের খামারের বর্তমান পরিস্থিতি নিয়ে যদি আপনি একটু বলতেন, যে প্রজননগত দিকটা যেহেতু আপনি ভালো বুঝেন, আপনি যেহেতু এই সেক্টরটাতে 20 বছর কাজ করতেছেন, আপনি যদি গাভির দৈহিক গঠনগুলো দেখিয়ে যদি আমাদের একটু মনে হয়। যদি আপনি যদি সফল খামারি হইতে চান, তাহলে আমাদের এই উপজেলাতে যারা খামার করতে আগ্রহী, আমি বলবো যে আপনারা আসিফ ভাইয়ের সাথে বসবেন, অন্তত ওনার সাথে বসে এক কাপ চা খাবেন। উনি হচ্ছে উদার মনের মানুষ। প্রত্যেক এলাকার মধ্যে বড় বড় খামারি যারা আছে এদের সাথে বসতে হবে, সফল খামারিদের সাথে। উনি হচ্ছে উদার মনের মানুষ, ওনার ভিতরে কোনো অহংকার নেই। ওনার সাথে যদি আপনি আলাপ করেন তাহলে উনি আপনাকে ভালো পরামর্শ দিবে, আপনার এগিয়ে যাওয়ার জন্য পাতেও হবে। তো আমি আরও কিছু কথা যোগ করতে চাই। একটা খামার আসলে সফল হয় তখন যখন সেই খামারে নিজস্ব উৎপাদিত বকনা সৃষ্টি হয়, ভালো মানের বকনা। তো এখানে এই আসিফ ভাইয়ের খামারে ভালো মানের বকনা সৃষ্টি হয়েছে। উনি মূলত 2টা গাভি ক্রয় করেছেন, আর বাকি গরুগুলা ওনার নিজস্ব উৎপাদিত গরু। ওনার খামারে কোনো গরু 20 লিটারের নিচে দুধ দেয় এবং কোনো গরু নেই, সবগুলা 20 লিটারের উপরে গরু। আর মাশাল্লাহ আমরা যেই বকনাগুলো দেখলাম, এগুলা প্রথম বিয়ানে হয়তো 20-30 দেবে, কিন্তু দ্বিতীয় বিয়ানে এগুলা আরও দুধ বাড়বে। তো আসিফ ভাই সবসময় ভালো বীজকে প্রাধান্য দিয়েছে, যাতে করে একটা ভালো মানসম্মত একটা গরু সৃষ্টি হয়। এই ক্ষেত্রে আসিফ ভাইয়ের উদারতা হচ্ছে, এটা উদারতা বলবো না আমি, এটাকে যেটা বাস্তব বলবো, উনি বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণে দুধ খাওয়ায়। উনি বাচ্চা অন্যান্য খামারে দেখা গেছে ঢুকলে বলে যে ভাই ভালো মানে সিমেন দেন, আমরা ভালো সিমেন দেই, কিন্তু ওনারা যে বাচ্চাগুলো সৃষ্টি করতে পারে না, ওনাদের বাচ্চাগুলো খাওয়ার অভাবে একদম শুকনা থাকে। তো যার কারণে ওগুলো অনেক দেরিতে হিটে আসে, বা হিটে আসলে ওগুলা প্রেগনেন্ট হইতে চায় না, অনেকবার বীজ দেওয়া লাগে। তো কিন্তু আসিফ ভাইয়ের খামারে গরুগুলো অল্প বয়সে হিটে আসে। তো উনি আমি যা দেখলাম উনি মোটামুটি একটা অভিজ্ঞতা অর্জন করছে, হিটে আসলে সাথে সাথে কিন্তু উনি এটা প্রজনন করায় না। যেমন ওনার এখানে কিছু কিছু গরু 7-8 মাসে হিটে আসছে, কিন্তু উনি 7-8 মাসে হিট গর্ভ করায় নেই, এগুলোকে উনি ধরে নিয়ে গেছে 12-13 মাস, যখন এগুলো মোটামুটি একটা বডিতে ওয়েট আসছে তখন উনি এগুলাকে প্রজনন করাইছে। তাহলে খামার উন্নয়নের জন্য প্রথম ধাপটা হলো নিজের উৎপাদিত বাচ্চা। এরপরে আসেন আপনার বায়োসিকিউরিটি। আসিফ ভাইয়ের খামারে যখন ঢুকবেন তখন এখানে একটা মনটা ঠান্ডা হয়ে যাবে, কারণ ওনার পরিবেশটা মনোরম এবং ওনার ফ্লোর ব্যবস্থা, ফ্লোরে কখনো আপনার গোবর টবর হাইজেনিক এগুলো জমা থাকে না, সাথে সাথে এগুলো ওয়াশ করে ফেলা হয়, উনি নিয়মিত গোসল করান। তারপরে আসেন এই যে ফুড ম্যানেজমেন্ট। হ্যাঁ, ফুড ম্যানেজমেন্ট আমি আগেও বলেছি, ফুড ম্যানেজমেন্টটা হচ্ছে বড়। ধরেন একটা গাভি লাইভ ওয়েট আছে 300 কেজি, তো সেটাকে তার ওয়েট অনুযায়ী তার সে কতটুকু খাদ্য পায়, এবং সে ধরেন দুধ দিতেছে 20 লিটার, তাহলে সে কতটুকু খাদ্য পাবে, ইনি এই ব্যাপারগুলো কিন্তু উনি ভালো বুঝেন। তো উনি এই খাওয়ার দিতে কার্পণ্য করেন না, যার কারণে উনি লাভবানে আছে। কিছু কিছু লোক মনে করে যে খাওয়ার দিলে মনে হয় লস হবে, আরে ভাই
লস তো আপনি খাওয়ার না দিয়া আপনি নিজের খামার ধ্বংস করতেছেন, নিজেকে ধ্বংস করতেছেন। একটা গাভীকে যখন আপনি তার পর্যাপ্ত পরিমাণে খাওয়ার দিবেন না, তাহলে সে আস্তে আস্তে দুর্বল হবে, দুর্বল হলে তার আস্তে আস্তে দুধ কমে যাবে। এরপরে আসেন সে হিটে আসতে চাইবে না, তো হিটে আসলো আপনি কয়েকবার আপনাকে তাকে প্রজনন করাইলেন, প্রজনন সে রাখতে চাইবে না, তারপরে তার ঘন ঘন অসুখ হবে। আলটিমেটলি আপনি খাদ্যের পয়সা বাঁচাইতে গেলে আপনি নিজেই লসে পড়বেন, আপনি আগাইতে পারবেন না। যেটা আসিফ ভাইয়ের ভিতরে নাই, উনি দিনের ভিতরে তিনবার এসে তদারকি করে, আমি যা দেখলাম গরুগুলোর সাথে ওনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক, উনি ওনার যারা রাখাল আছে ওনাদেরকে বলে দিছে যে তোমরা ঠিকমতো খাওয়ার দিবা। এরপরে ওনার আরেকটা হচ্ছে উনি কাঁচা ঘাস পর্যাপ্ত। আমরা কিন্তু জানি যে একটা স্লোগান আছে, নো ঘাস নো খামার, ঘাস না থাকলে খামার করার দরকার নাই। ওনার পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আছে, তো আমি দেখি ওনার রাখালেরা কাঁচা ঘাস নিয়ে আসে। আর উনি শুকনা খড় সাধারণত খুব বেশি একটা দেয় না, শুকনা খড় দেয় সামান্য। আসলে আপনি যদি খাওয়ার ভ্যালু যাচাই করেন, আপনার শুকনা খড়ের ভিতরে আপনার আসলে পুষ্টি আছে খুবই কম, কিন্তু দামও বেশি। শুকনা খড় কিন্তু অনেক টাকা লাগে, আর কাঁচা ঘাস এটাতে অনেক পুষ্টি আছে, কিন্তু এটা কিনতে বা সংগ্রহ করতে অনেক টাকা লাগে না। তো পাবলিক কাঁচা ঘাস না করেই খামার শুরু করে দেয়, এটা কিন্তু বড় ভুল। যেটা আসিফ ভাই করে নাই, উনি কাঁচা ঘাসের উপরে জোর দিয়েছেন। তো আপনারা যেই খামারটা দেখছেন, এই খামারের ভিতরে আসিফ ভাই এখন আর সীমাবদ্ধ থাকতে চাইতেছে না, উনি আরও লার্জ স্কেলে একটা খামার করতেছে। উনি পৌরসভার ভিতরে খালের পাশে, যাতে পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকে, ওখানে বিরাট একটা খামার করতেছে। তো উনি আমি যতটুকু শুনেছি এই গরুগুলো ওখানে শিফট করবে, আর এখানে ওনার মোটা তাজা খামার চলবে। তো সব মিলাইয়া ওনার যে আমি অগ্রগতি দেখলাম, ইনশাল্লাহ ভালো। আর উনি যখন আমাদেরকে ডাকে, আমি হচ্ছি একজন এআই কর্মী, তো আমাকে যখন ডাকে বা ভেটেনারি সার্জন ভিএস যাদেরকে ডাকে, ওনার এখানে আসতে কেউ কার্পণ্য বোধ করে না। আমি যখন প্রথম এখানে আসতেছিলাম, তখন আমাকে দুই একজন লোক বললো যে যাইও না, এটা নেতার খামার। তো আমি বললাম যে যাইয়া দেখি নেতা কেমন। তো আমি আসছি, আসার পরে আমি দেখলাম যে ওনার মতো আন্তরিক লোক হয় না এখানে আইসা। আমরা যে এআই করি, এআই করে আমাদেরকে অন্য খামার থেকে উনি আমাদেরকে ভিজিট বেশি দেয়, কথা বুঝছেন? অন্য খামারে যা দেয় উনি আমাদেরকে ভিজিটটা বেশি দেয়, আর ভিজিট বেশি প্রশ্ন না, আমরা ভিজিট বেশি চাই না, কিন্তু ওনার কাছ থেকে যেটা আমরা আন্তরিকতা পাই সেটা হচ্ছে আসল আন্তরিকতাটাই আসল, আন্তরিকতাটা আসল। আর এখানে যে ভেটেনারি সার্জনরা আসে, ওনাদেরকে ওনারাও কিন্তু আসিফ ভাইয়ের উপরে খুশি খুশি, যে অনেকে ভাবতো যে নেতা মানুষ বা উনি ক্ষমতায় আছে যে আমি যাব, আমাকে মূল্যায়ন করবে না, মূল্যায়ন করবে কিনা। কিন্তু ওনার ভিতরে আমরা এগুলা কখনো আমি অন্তত দেখি নাই, ওনার মতো উদার মানুষ হয় না। আমি ওনার উত্তরোত্তর সফলতা কামনা করছি। তো আপনি আজি মেহেদি ভাইকেও আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনি আসলে এই খামার নিয়ে কাজ করতেছেন, গ্রামে হাটে ঘাটে মাঠে বাজারে প্রত্যন্ত অঞ্চলে আপনি যাচ্ছেন খামারিদের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে আসিফ ভাইকেও ধন্যবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সোহেল ভাই। আসিফ ভাই, আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একবার শেষ পর্যায়ে চলে আসছি। শেষ পর্যায়ে আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আপনার খামারের মধ্যে এখন 16টা গাভী সব কিছু মিলে আপনার মনে করেন যে 32-35টা ক্যাটেল আপনার খামারে এখন আছে। এই 35টা ক্যাটেলের জন্য রাফেজ ব্যবস্থাপনায় আপনার ঘাস কতটুকু চাষ করা আছে? আসলে আমাদের এদিকে তো মানে ল্যান্ড ভ্যালু অনেক বেশি। আমাদের এই ধানবি এলাকায় আপনার 100 জমির দাম আপনার, যেখানে যদি আমাদের পাশে কোম্পানি বা সেনভাগে যদি হয় ধরেন 2 লাখ টাকা, আমাদের এদিকে 5 লাখ টাকা। আচ্ছা, এরকম মানে ল্যান্ড ভ্যালু বেশি। তারপরেও আমার ঘাসের জমি প্রায় আপনার এই আমাদের এখানে কানি যেটাকে বলে আর কি, এক কানিতে আপনার 120 শতক, এক কানি আমার এক কানির উপরে আমার ঘাসের জমি আছে 120 শতক, মানে 1 একরের বেশি আপনার ঘাসের জমি আছে। এটা দিয়ে মোটামুটি ঘাসের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে? মোটামুটি হয় না, অনেকটা কম হয়। তারপর আমি চেষ্টা করছি ঘাসের জমি বাড়ানোর জন্য। আচ্ছা, আর কনসেন্ট্রেট ফুডের মধ্যে আপনি দানাদার খাদ্য তালিকা কি রাখছেন? আমি দানাদার খাদ্যের মধ্যে আমি ফিড খাওয়াই না। আচ্ছা, আমি কোনো ফিড খাওয়াই না। ফিড আমি প্রথম যখন খামার স্টার্ট করছি 1-1.5 বছর ফিড খাওয়াইতাম। এরপরে নাজমুল স্যার এবং আনোয়ার ভাই ওনারা পরামর্শ দিলেন যে ফিডের যে একটা আপনার বিভিন্ন সময় ফিডের পার্শ্ব প্রতিক্রিয়াও হয়। আচ্ছা, তারপরে দুধ বেশি হয়তো গরু একটা দুধ বেশি দিচ্ছে, কিন্তু
এটা কিন্তু কোনো একটা রোগে আক্রান্ত হলে সেটা কিন্তু ভালো হচ্ছে না। ফিডের মধ্যে এই ধরনের সমস্যা আমি নিজেও এটা অনুধাবন করছি। তো আমার হচ্ছে গমের ভুষি, যেটাকে আমরা পাতা ভুষি বলি, তারপরে মোটর সবলা, তারপরে ডালের কুনি, তারপরে ভুট্টা, তারপরে সোয়াবিন, এই ধরনের এই সবগুলো ডাল জাতীয় খাবার নিয়ে মিক্স করে আপনি দানাদার খাদ্য তৈরি করেন। আর ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আপনি কী কী পদক্ষেপ নিয়ে থাকেন বছরে? আমাদের এই প্রাণী সম্পদ অফিস থেকে যে কিছু ধরেন 2 মাস আগেও আমার এখানে FMD ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, 3-4 দিন পরে তরকার ভ্যাকসিনটা দিব। তো আপনার ভ্যাকসিনেশনের জন্য উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে আমরা যোগাযোগ করি। শুধু আমার খামার না, আমাদের পাশাপাশি অন্য খামারগুলো যেন ভ্যাকসিনটা পায় এটার জন্য। যেমন কিছুদিন আগে আপনার আমরা প্রণোদনার জন্য এখান থেকে লিস্ট করে দিয়েছি, আমাদের দাগনভূঞা থেকে প্রত্যেকটি খামার আমরা লিস্ট করে দিয়েছি প্রণোদনার জন্য, যারা যে ক্যাটাগরিতে প্রণোদনা পাওয়ার উপযুক্ত। এই জন্য আমি জনতি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, যে আসলে দুঃসময় খামারিদের পাশে দাঁড়ানোর জন্য। এই যে কিছুদিন কয়েকদিন 3-4 দিন আগে আমাদের প্রাণী সম্পদ অফিসে আরেকটি মিটিং হয়েছে, সেটি হচ্ছে আপনার দুগ্ধ প্রক্রিয়াজাত করার জন্য। আপনার যদি কোনো খামারি যদি কোনো এই যে আপনার কোনো ছোটো মেশিন যেটা আছে, যেটা নিয়ে আমরা বেশি ভুগি দুধ প্রক্রিয়াজাত করা নিয়ে, দুধের বাজার নিয়ে, তো এখন একটি মেশিন সরকার থেকে দুধের প্রণোদনা হিসেবে, সেটি হচ্ছে আপনি চাইলে ক্রিম তারপরে ঘি তৈরি করতে পারবেন। হ্যাঁ, এটা থেকে মানে দুধ থেকে ওই যে আপনার এই ইয়েটা আলাদা করতে পারবেন, আপনার দুধের মধ্যে যে ক্রিমটা হয় সেটা আলাদা করতে পারবেন, একটা মেশিন সরকার থেকে দিবে এবং সেটির জন্য তালিকা হচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ। তো এটা আমরা আমাদের দাগনভূঞাতে অনেককে আমি বলেছি, যারা নিতে আগ্রহী তারা যেন যোগাযোগ করে। আচ্ছা, আর শেষ মুহূর্তে আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, আমাদের ক্ষুদ্র খামারের দর্শকদেরকে উদ্দেশ্য করে, কিংবা আপনি একজন জনপ্রতিনিধি, আপনি আপনার অঞ্চল সহ সারা বাংলাদেশে ছাত্রলীগ কর্মী যারা আছে, বেকার যুবক যারা আছে, মানে যারা ছাত্র আছে, মানে পড়াশোনার পাশাপাশি কিছু করতে চায়, তাদের সবাইকে উদ্দেশ্য করে আপনি যদি কিছু বলতেন তাহলে আমাদের কাছে ভালো লাগতো। আসলে উন্নত বিশ্বের আপনি দেখবেন পড়াশোনার পাশাপাশি কিন্তু ধরেন 6-7 মাস পড়াশোনা করে, বাকি সময় কিন্তু তাদেরকে ভ্যাকেশনে বিভিন্ন জায়গায় চাকরি করে। আপনি তো নিশ্চয়ই খবরে শুনেছেন যে বারাক ওবামার মেয়ে একটি রেস্টুরেন্টে কাজ করছে। তো তখন তো অনেকে আমাদের দেশে যদি কোনো আপনার যদি MP ছেলে, যদি কোনো চেয়ারম্যানের ছেলে যদি রেস্টুরেন্টে কাজ করতো, সেটা তো আসলে হট্টগোল বাঁধা যেত যে এটা কি কেন হচ্ছে, নিশ্চয় গরিব। আসলে সেটা না, আপনাকে আপনি রাজনীতি করেন, আপনি যাই করেন, কিন্তু আপনাকে আপনার নিজে পরিবার চলার মতো কিছু আপনাকে করতে হবে, আপনি কাজ করতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা বেকার যুবক আছেন, আপনি আপনার সময়টাকে বেকার না রেখে মানে সময়টাকে মূল্য দিন। আপনি যে কোনো একটা আপনি একটা গাছের চারা লাগান, আপনি দেখেন এখানে লাউ গাছ আছে, এটাতেও কিন্তু ফলন ধরবে। আপনি একটা গাছ লাগান, আপনি 10টা মুরগি পালেন, আপনি 20-জোড়া কবুতর পালেন, দেখবেন একটা সময় আপনার মধ্যে কিছু করার মানসিকতা চলে আসবে, আপনি সফল হবেন। ধন্যবাদ আপনাকে আসিফ ভাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ব্যক্তিগতভাবে আমি একজন আপনার ফলোয়ার ইউটিউবে, আপনার অনেক এই আপনার এই অনুষ্ঠানগুলো আমি দেখি, আমার কাছে ব্যক্তিগতভাবে আপনাদেরকে দেখি আমরা অনুপ্রাণিত। ধন্যবাদ আসিফ ভাই, খুব ভালো লাগলো, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ক্ষুদ্র খামারি দর্শক, আসিফ ভাইয়ের সম্পূর্ণ খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আসিফ ভাইয়ের সাথে কথা হলো, এবং আসিফ ভাইয়ের পাশাপাশি এলাকার ব্রাকের প্রতিনিধি সোহেল ভাইয়ের সাথে কথা হলো। সোহেল ভাইয়ের সাথে এর আগেও আমাদের বিস্তর কিছু আলোচনা হয়েছে। তো যাই হোক, ক্ষুদ্র খামারি বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।